ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলো গোর্খা জনমুক্তি মোর্চা। শুক্রবার প্রদীপ জ্বালিয়ে শহীদদের আত্মার শান্তি কামনা করেন বিমল গুরুং। শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। দার্জিলিংয়ের সিংমারিতে মোর্চার প্রধান কার্যালয়ে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। শহীদদের উদ্দেশ্যে খাদা পরিয়ে তাদের সম্মান জানান মোর্চা সমর্থকেরা। উল্লেখ্য, 2017 সালে 17 জুন পাহাড়ে ভাষার জন্য শহীদ হন 13 জন পাহাড়বাসী। বিমল গুরুং শহীদদের অপূর্ণ স্বপ্ন পূরণের অঙ্গীকার করেন এদিন। কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর ডক্টর এম গুম্বো কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট ট্রান্সপ্লান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু নিউরোসার্জারি ব্রেইন অ্যান্ড স্পাইন। 24/7 সার্ভিসেস। কল ফর অ্যাপয়েন্টমেন্ট 9933400333 অথবা 9832514641। ভিজিট আস মিশন হসপিটাল, NH 31 চকচকা কোচবিহার।